হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের জানাব একটি মহা শক্তিশালী কৃষ্ণ মন্ত্র, যে কৃষ্ণ মন্ত্রটি আপনি খেতে বসার আগে অবশ্যই একবার পাঠ করবেন। অনেকেই করেন, অনেকেই জানেন, তবে যারা জানেন না, যদি ধর্মকে মানেন তাহলে এই কৃষ্ণ মন্ত্র আপনি অবশ্যই জপ করতে পারেন। এবং তার সঙ্গে আরও জানাব রাত্রে শুতে যাওয়ার আগেই বা কোন কৃষ্ণ মন্ত্রটি আপনি উচ্চারণ করবেন। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকৃত করবে এবং এখান থেকে আপনারা যথেষ্ট সমৃদ্ধ হবেন, প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলছি। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তবে চলুন মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, শ্রীকৃষ্ণ হলেন এমন একটি দেবতা যিনি কেবল কংসের অত্যাচার থেকে এই পৃথিবীকে বাঁচিয়েছেন তাই নয়, তার সঙ্গে তার বেশ কিছু নীতিকথা রেখে দিয়ে গেছেন যা আমাদের জীবনকে সুন্দর করতে সাহায্য করে, যা আমাদের জীবনের সুন্দর দিশা দেখাতে সাহায্য করে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, অবশ্যই সেই ধরনের নীতিকথা জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি ব্যবহার করুন, আপনি অবশ্যই উপকৃত হবেন। কৃষ্ণ মন্ত্র জপ করলে মন এতটাই পবিত্র হয়ে যায় যে আপনি কারোর প্রতি খারাপ কিছু কল্পনাই করতে পারবেন না, কারোর জীবনে আপনি খারাপ কিছু করতেই পারবেন না, আপনি কোনো পাপ কাজ নিজে থেকে করতে পারবেন না। তাই অতি অবশ্যই সারাদিনে যখনই পারবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম মন্ত্রটি জপ করতে পারেন। এছাড়া যারা জীবনে অনেক কুচিন্তা নিয়ে রয়েছেন, চিন্তায় জীবন ভারাক্রান্ত, মাথা ভারাক্রান্ত, তারা অতি অবশ্যই শুতে যাওয়ার আগে অবশ্যই আমার বলা এই মন্ত্রটি জপ করবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কৃষ্ণ মন্ত্র জপ করলে কি হয়? সারা ভারতে কেবল নয়, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোটি কোটি ভক্ত কৃষ্ণ মন্ত্র জপ করছেন। আপনারা হয়তো দেখেছেন নবদ্বীপ ধামে বিদেশ থেকে বহু পুণ্যাত্রী ভক্ত এসে সেখানে কেবলমাত্র কৃষ্ণ মন্ত্র জপ করছেন। তাই আপনাদের উদ্দেশ্য বলবো, কৃষ্ণ মন্ত্র জপ করলে মন পবিত্র হওয়ার পাশাপাশি মনে আসে প্রেমের ছোঁয়া, প্রেমের জোয়ার, যা আপনাকে এক অমৃতের স্বাদ দেয়। জীবনের বিভিন্ন চাওয়া পাওয়া কামনা বাসনা সব ত্যাগ হয়ে যায়, জীবন সুন্দর হয়ে যায়, প্রেম থেকে প্রেমময় হয়ে ওঠে। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই কৃষ্ণ মন্ত্র জপ করতে কখনোই ভুলবেন না। আপনি জীবনে যে কোনো রকমের বাধার মধ্যে থাকুন না কেন, এই কৃষ্ণ মন্ত্র যে আপনাকে অবশ্যই উদ্ধার করবে। আপনি যে পথে চলে যান না কেন, এই কৃষ্ণ মন্ত্র যে আপনাকে সুপথে ফেরত আনবে। তাই
অনুগ্রহ করে সকাল বিকেল সন্ধি কৃষ্ণ মন্ত্র জপ করবেন। তবে যারা খেতে বসবেন, খেতে বসার একটি আলাদা বিশেষ কৃষ্ণ মন্ত্র রয়েছে, তা আপনারা সেই বিশেষ কৃষ্ণ মন্ত্রটি পাঠ করতে পারেন। আমি প্রথমে জানাবো খেতে বসার বিশেষ কৃষ্ণ মন্ত্র অবশ্যই তিনবার পাঠ করবেন। ওং শ্রী জনদন নমঃ, ওং শ্রী জনার্দনায় নমঃ, ওং শ্রী জনার্দনায় নমঃ, ওং শ্রী জনার্দনায় নমঃ। এই বিশেষ মন্ত্রটি অতি অবশ্যই পাঠ করবেন আপনি যখন খেতে বসবেন। দেখবেন আপনার কোনোদিন অন্নের অভাব হবে না, আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যেমন ফেরত আসবে, জীবন হয়ে উঠবে অত্যন্ত মধুর। তাই অতি অবশ্যই আপনারা এই বিশেষ কৃষ্ণ মন্ত্রটি উচ্চারণ করতে একদম ভুলবেন না, যাতে জীবনে আসে সুখ শান্ত সমৃদ্ধি। এবার বলবো শুতে যাওয়ার বিশেষ কৃষ্ণ মন্ত্র। শুতে যাওয়ার সময় একটি বিশেষ কৃষ্ণ মন্ত্র আছে যা আপনাদের জীবনকে আরও সুন্দর করে দেয়। সেই বিশেষ কৃষ্ণ মন্ত্রটি হল ওং শয়নে শ্রী পদ্ম নাভায় নমঃ, ওং শয়নে শ্রী পদ্ম নাভায় নমঃ, ওং শয়নে শ্রী পদ্ম নাভায় নমঃ, ওং শয়নে শ্রী পদ্ম নাভায় নমঃ। এই বিশেষ মন্ত্রটি অতি অবশ্যই পাঠ করবেন, যার ফলে সুফল মেলে আপনার। আজ আমি আপনাদের সামনে এই বিশেষ বিষয়গুলি জানিয়ে দিলাম। আশা করি এই বিষয়গুলি থেকে আপনারা যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ হয়েছেন, উপকৃত হয়েছেন এবং আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এই কামনা করি। বিদায় নিলাম এবেলা, নমস্কার।